নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কুশপুতুল দাহ, শিলচরে এআইইউডিএফ সুপ্রিমোর কুশপুতুল পুরালো যুব কংগ্রেস। ব্যাংক থেকে ঋণ নেওয়া মহিলাদের সাথে প্রতারণা ব্যাংক কর্মী, চাঞ্চল্য দিঘুরখালে। অন্ধ লোকেদের চলাফেরার সুবিধার্থে স্মার্ট জুতো বানালো করিমগঞ্জের নবম শ্রেণীর পড়ুয়া। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যসভা নির্বাচনে বিজেপি ও এআইইউডিএফ দল মিলে কংগ্রেস প্রার্থী রিপুন বরাকে হারানোর অভিযোগে শুক্রবার এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলের কুশপুতুল দাহ করল শিলচর যুব কংগ্রেস। এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন বলে অভিযোগ তোলেন যুব কংগ্রেস কর্মকর্তারা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজা লস্কর সহ অন্যান্য কর্মকর্তারা জানান, মৌলানা বদরুদ্দিন আজমলকে অসম থেকে বিতাড়িত করার পাশাপাশি কংগ্রেস দল থেকে যারা বিজেপি ও কংগ্রেসের এজেন্ট হিসেবে কাজ করছেন তাদের দল থেকে বহিষ্কার করতে প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে জোরালো দাবি জানান তারা। এদিন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে শহরের পার্ক রোড এলাকার এআইইউডিএফ সুপ্রিমোর কুশপুতুল দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করেন শিলচর যুব কংগ্রেসের কর্মকর্তারা। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলচর যুব কংগ্রেসের সভাপতি রণধীর দে, সাধারণ সম্পাদক মকবুল চৌধুরী, সহসভাপতি জন্মজয় চৌধুরী প্রমুখ। এআইইউডিএফ বিজেপির সাথে মিলে কীভাবে আমাদের কংগ্রেস প্রার্থীকে হারিয়েছে সেটা আপনারা দেখেছেন, যে আমাদের আসামের একজন বিশিষ্ট মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব, উনি একজন এজেন্ট বিজেপির হয়ে কাজ করছেন। আর আজকে আমরা এই মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের কুশপুতুল দাহ করেছি তাকে, এই মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবকে যাতে আসাম থেকে বিদায় দেওয়া হয়। কারণ যদি মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব আসামে থাকেন তাহলে আসামের রাজনীতি একদম ধ্বংস হয়ে যাবে এবং কংগ্রেসের রাজনীতি ধ্বংস হয়ে যাবে। এবং আমি আমার কংগ্রেস হাইকমান্ডকে বলছি, আমাদের আসাম কংগ্রেসে কয়েকজন এজেন্ট রয়েছেন যারা বিজেপির হয়ে কাজ করছেন, যারা ইউডিএফের হয়ে কাজ করছেন। আমি আসাম প্রদেশ কংগ্রেস প্রদেশের প্রেসিডেন্টকে ভূপেন বড়ুয়া মহাশয়কে অনুরোধ করবো যাতে এই দলালগুলোকে কংগ্রেস থেকে যাতে। ব্যাংক থেকে ঋণ নেওয়া মহিলাদের সাথে প্রতারণা ব্যাংক কর্মী, এ নিয়ে চরম উত্তেজনা দেখা দিল দিঘুরখাল শিবনগর এলাকায়। জানা গেছে কালাইন থেকে আসা ব্যাংক কর্মীরা দিঘুরখাল শিবনগর এলাকায় ব্যাংক থেকে ঋণ নেওয়া জনকয়েক মহিলাদের জানান, মহিলাদের আত্মসহায়তার সরকার কর্তৃক 15,000 টাকা প্রদান করা হয়েছে, তবে এই টাকা তখনই পাওয়া যাবে যখন ব্যাংকের পুরনো ঋণ পরিশোধ করতে হবে বলে শর্ত দেন ব্যাংক কর্মীরা। সেই শর্ত অনুযায়ী মহিলারা ব্যাংক ঋণ পরিশোধ করেন, কিন্তু ঋণ পরিশোধ করার দিন কয়েকের মধ্যে ফের শুক্রবার দিঘুরখাল শিবনগরের সৌরভ গোয়ালা নামে এক ব্যাংক কর্মী কিস্তি নিতে এলে তাকে সরকার কর্তৃক 15,000 টাকার আত্মসহায়তার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন সেই লিস্টে তাদের নাম আসেনি বলে জানান। পাশাপাশি অশ্লীল ভাষা প্রয়োগ করেন বলে অভিযোগ করেন মহিলারা। এ নিয়ে তীব্র উত্তেজনা দেখা দেয় গোটা এলাকায়। পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে টানা 4 ঘন্টা আটক করে রাখা হয় ব্যাংক কর্মী সৌরভ গোয়ালাকে। এদিকে ঘটনার খবর পেয়ে কালাইন ব্যাংক থেকে জনকয়েক কর্মীরা ছুটে এসে তাদের ভুল স্বীকার করে গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে বাধ্য হন বলে জানা গেছে। আমারে কইছে 8,000 টাকা তোমার ডিউ আছে, এইগুলো জমা করো, আর তোমার 15,000 টাকা চেক ঢুকছে। এখন আমি কইছি স্যার আমি কিরকম দিব চেক, এইগুলো 8,000 টাকা জমা কইছে ঋণ করিয়া আনো আর চেক ডুববো, চেক উঠাই আনিয়া বাঙাইয়া তারা দিবাই। এখন আমি বলছি স্যার আমি তো কোনোবাই টাকা পাইতাম না, বৃহস্পতিবারে গেছে, বৃহস্পতিবারে এইরকম মাত হয়েছে। আমি শুক্রবার গিয়া রেডি করলাম টাকা, সুদের 10 টাকা দরের টাকা শনিবারে নিয়ে ব্যাংকত জমা লইয়া গেলাম। এখন আজকে আবার বৃহস্পতিবার কইছে সোমবারে চেক ডুববো, মঙ্গলবারে ভাঙাই ভাই। এখন আজকে আবার বৃহস্পতিবার, আজকে তা আইল স্যার গ্রুপ গ্রুপ আবার পরে আমি জিগেলাম স্যার আমার চেক কিরো কিতা হইল, হয় তোমার নামও নাই, তোমার চেক কাই তখন থেকে তোমার নামও নাই। তে স্যার আমি কি আমি দেন 10,000 টাকা সুদি করি আনলাম 10 টাকা দরের টাকা, আপনারাই তো কইলাই, এখন আমি কিটা করতাম? এখন কয় তোমারই কেন কিচ্ছু নাই, মানে কে কয় ও তো গ্রুপ হয়ে যায় স্যার, কয় ম্যানেজার স্যারের লগে কোন গ্রুপ, মানে নাম কিটা কবিতা গ্রুপ, কবিতা গ্রুপ
এই সারর মানে নাম কিতা সারর নাম কিতা দিদি লালা ওখন যাই যে তার নাম এর নাম দে কিতা সুদীপ গোলা সুদীপ গোলা আর তোমাদের এই গ্রুপের নাম কিতা কবিতা গ্রুপ কবিতা গ্রুপ কোন ব্যাংকের আশা বন্ধন ব্যাংক গুম খালাইন খালাইন আপনার নাম কিতা আমার নাম অনিতা বিষ্ণু ঠিক আছে মানে আপনার মানে টাকা নিছে মানে কইছে কি চেক ঢুকবো চেক ঢুকবো কইছে 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 15000 টাকা তোমার নামে চেক ঢুকছে চেক ঢুকছে ও তুমি 8000 টাকা 8600 টাকা তুমি জমা দেও অন্ধ মানুষের চলাফেরার সুবিধার্থে ইলেকট্রনিক জুতা বানিয়েছে করিমগঞ্জের নবম শ্রেণীর এক পড়ুয়া করিমগঞ্জ রোল্যান্ড মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণীর ওই ছাত্র অন্ধ মানুষদের জন্য এই স্মার্ট জুতা আবিষ্কার করে বর্তমানে সংবাদ শিরোনাম দখলের পাশাপাশি সকলের প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে এই বয়সে তার বৈজ্ঞানিক চিন্তার বহিঃপ্রকাশ অনেককে অবাক করে দিয়েছে তার তৈরি এই ইলেকট্রনিক জুতাটি সবসময় অন্ধ মানুষদের সামনের দিকের বিপদের আগাম সংকেত দিতে তাদের সাবধান করা সহ বিপদ এড়িয়ে চলতে সহায়তা করবে এই স্মার্ট জুতার আবিষ্কারক করিমগঞ্জ সুভাষনগর এলাকার নবম শ্রেণীর ছাত্র অঙ্কুরিত কর্মকার এটি তৈরি করতে তার খরচ হয়েছে প্রায় 2000 টাকার মতন সরকার থেকে কিছুটা আর্থিক সহায়তা করলে আগামী দিনে সে সমাজের জন্য মিনি অ্যাম্বুলেন্স এবং মিনি ফায়ার ব্রিগেড তৈরি করার চিন্তাধারা করছে বলে সাংবাদিকদের জানিয়েছে অঙ্কুরি পড়লে মানে যারা অন্ধ তাদের জন্য তাদের পায়ে দিলে মানে তাদের কি সুবিধা হবে তারা তো চোখে দেখতে পারে না তারা খালি কানে শুনতে পারে তো সামনে যখন জিনিস আইব ওই সময় আমার জুতাটা মানে ডিটেক্ট করবো আর কি জিনিস কিছু একটা আছে সামনে তো ওই সাউন্ডটা বাইরেব আর সাউন্ডটা বাইরিয়া বাজার বাজবো বাজার বাজিয়ে এটা শুনতে পারবো তারা যে সামনে কিছু একটা আছে করি মানে এটা বিপদের সংকেত দেব এটাই তো আচ্ছা এই জুতাটি তৈরি করার মানে বুদ্ধিটা কিভাবে এলো তোমার মাথায় এটা একটা ব্রিটেনের মানুষে বানাইছিল ওইটা দেখে আমিও কইলাম যে এটা আমিও বানাইতে পারবো লেগে বানাইছি এটা বানাইতে গিয়া কতদিন লাগছে তোমার টু ডেজ মানে কত টাকা খরচ হয়েছে এটার মধ্যে 2000 দিচ্ছে তো আগামীতে তোমার অন্য কোনো চিন্তাধারা আছে নি বড় কিছু করার আগামী তো আমার ইচ্ছা হলো এরকম কাম করে যাওয়ার দিকে তো ইনোভেশন তারপরে ইনভেনশন যদি তারপরে প্রতিবেশী উড়াং সম্প্রদায়ের লোকদের হুমকির জেরে রবিদাস সম্প্রদায়ের এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হলো চলিতাকান্দিতে জানা গেছে শুক্রবার ভোরে বরখলার বিধানসভা কেন্দ্রের দুধপাতিল জিপির চলিতাকান্দি অষ্টম খণ্ডের বাসিন্দা প্রয়াত পূর্ণবাসী রবিদাসের ছেলে হরিচরণ রবিদাসের আকস্মিক মৃত্যু হয় পরিবারের লোকদের অভিযোগ দুদিন পূর্বে স্থানীয় উড়াং সম্প্রদায়ের লোকেরা তাদের বাড়িতে এসে হরিচরণ রবিদাসকে প্রাণনাশের হুমকি সহ বাড়িতে ভাঙচুর চালায় ঘটনার পরের দিন রিপন উড়াং স্বপন উড়াং ও দেবেন উড়াংকে অভিযুক্ত করে মালুগ্রাম থানায় এক এজাহার দাখিল করা হয় কিন্তু এজাহার দাখিল করা সত্ত্বেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যার দরুন উড়াং সম্প্রদায়ের লোকদের হুমকি ও পুলিশের নীরব ভূমিকার জন্য মানসিক চাপে পড়ে আকস্মিক মৃত্যু হয় হরিচরণ রবিদাসের পরিবারের লোকেদের আরও অভিযোগ হরিচরণ রবিদাসের মৃত্যুর খবর এদিন সকালে পুলিশকে জানানো হলেও পুলিশের তরফে কোনো গুরুত্ব দেওয়া হয়নি তারা বিকেল 3টে নাগাদ হরিচরণ রবিদাসের বাড়িতে এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় এদিকে রবিদাস উন্নয়ন পরিষদের সভাপতি কেদারনাথ রবিদাস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সঠিক তদন্তের জন্য জোরালো দাবি জানান কি হয়েছে স্যার ঘটনাটো ঘটনাটো এনেকুৱা ধৰণৰ যোৱাকালি আমলোকৰ ফালৰ পৰা এটা কেছ দিছিলে তো হেইটো অলৰেডি ৰেজিষ্টাৰ হ'ল সাধারণ গালি গেলাজ আর ঘরের ভিতর সোমাই চকী টেবুল এনেকা ভাঙিছিলে এটো কেস রেজিস্টার হলো এটো ইনভেস্টিগেশন চলি আছে তার মাজতে আজি রাতেপা এলোকর ফলের ফোন করলে যে যিজন কমপ্লেনেন্ট আসে রাতে কিনা অসুখ হল নাকি ন্যাচারেল ডেথ আর ঘরের ভিতরতে দুর্ঘটনাজনকভাবে মৃত্যু হল সেই ক্ষেত্রে আমাক মাতিছিলে এটা মানে এনকোয়ারি লাগে তার বাবে আমি আহিলো আহি এতিয়া বর্তমান গাঁৱৰ মানুহ খোঁজ করলো পরিয়ালক খোঁজ করলো কি হয়েছে কি নাই তাৰপিছত আমি অৰিজিনেল মানে মৃত্যুৰ কাৰণ জানিবলৈ ডেড বডিটো আমি পষ্টমৰ্টেমৰ কাৰণে পঠাম এছ এম জি এইচত আৰু পষ্টমৰ্টেম ৰিপৰ্ট অহাৰ পিছত বাকী তদন্তত বাকীখিনি ওলাই যাব কেইজনমানৰ ওপৰত বৰ্তমান এওঁলোকে এতিয়া ডেথৰ কাৰণে কেছ দিয়া নাই ডেথ হোৱাৰ আগতে মানে যিজন মৃতক আছে মৃতকে কেছ দিছিলে তিনিজনৰ ওপৰত দিছিলে তেওঁলোকৰ নাম আছিলে আপোনাৰ ৰিপন উড়াং স্বপন উড়াং আৰু দেবেন উড়াং তিনিজনে মানে এওঁলোকৰ ঘৰত আহি পাথৰ দলিয়াইছিলে
দরজা চকী দুখনমান ভাঙিলে আৰু গালি গালাজ কৰিছিলে। অসম তথা উত্তৰ পূৰ্বাঞ্চলৰ জননেতা প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী আৰু তৃণমূল কংগ্ৰেছৰ সাংসদ সুস্মিতা দেৱৰ পিতা প্ৰয়াত সন্তোষ মোহন দেৱৰ 88তম জন্মবাৰ্ষিকী সশ্ৰদ্ধ চিত্তে উদযাপন কৰা হয়। শুক্ৰবাৰ কাছাৰ তৃণমূল কংগ্ৰেছৰ কাৰ্যালয়ে এক অনুষ্ঠানৰ মাধ্যমে জননেতা প্ৰয়াত দেৱৰ 88তম জন্মবাৰ্ষিকী উদযাপিত কৰা হয়। পরে এমর্মে এক সভাও অনুষ্ঠিত করা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে জ্যোতিরিন্দ্র দে বলেন, প্রয়াত সন্তোষ মোহন দেব ছিলেন দলমতের ঊর্ধ্বে। বরাক তথা অসমের বাঙালি ও বিভিন্ন জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য নিবেদিত প্রাণ ভরসার কেন্দ্রস্থল ছিলেন তিনি। বরাক উপত্যকার প্রতি সার্বিক বঞ্চনা ও বিভিন্ন ভাষাগোষ্ঠীর অস্তিত্বের সংকটময় পরিস্থিতিতে সন্তোষ মোহন দেবের অনুপস্থিতি গভীরভাবে অনুভব করছে গোটা উপত্যকা। বরাক সহ অসমের স্বার্থ রক্ষায় ও বাঙালি সহ বিভিন্ন জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষায় তৃণমূল কংগ্রেস আগামী দিনে তার দৃঢ়চেতা সংগ্রামী আদর্শকে অনুসরণ করে চলবে। প্রয়াত নেতার জন্মদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যোতিরিন্দ্র দে, রাজেশ দেব, মোহনলাল দাস প্রমুখ। আজ প্রয়াত জননেতা সন্তোষ মোহন দেবের 88তম জন্মবার্ষিকীতে আমরা কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে উদযাপন করেছি এবং সবার প্রিয় আমজনতার রানাদা ওনার যে সংগ্রামী এবং বরাকবাসীর স্বার্থে যে আদর্শ তিনি নদীর তিনি রেখে গিয়েছেন বরাকবাসী জনতার কাছে, সেটাকে আমরা স্মরণ করে আগামী দিনে যাতে ওর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা চলতে পারি। আর রানাদা শুধু আজকে তৃণমূল কংগ্রেসের নয়, বরাক তথা আসামের বাঙালি সমুদায় এবং বিভিন্ন জনগোষ্ঠীর একটা বিরাট ভরসার স্থল ছিলেন। আজকে ওনার বর্তমানে ওনার অভাবটা আমরা খুব ভুল করছি, কারণ আজকে যদি সন্তোষ মন্দির থাকতেন তাহলে সমগ্র বরাকের আজকে যে জনস্বার্থবিরোধী বিজেপি সরকারের যে একতরফা আচরণ করে যাচ্ছে, যেখানে আজকে বিরোধী আন্দোলন আজকে তৃণমূল কংগ্রেস বা অন্যান্য দল যারা করছে তবুও তাতে খামতি থেকে যাচ্ছে। কারণ আমরা মনে করি যে সন্তোষ মন্দির জীবিত থাকলে এই ধরনের আজকে বরাকের স্বার্থবিরোধী কাজ করতে যে কোনো সরকার আসামের আজকে ভয় পেত। এবং আজকে সন্তোষ মোহন দেব এমন একটা জায়গায় ছিলেন দল মত নির্বিশেষের উপরে ছিলেন। আজকে আমরা তৃণমূল কংগ্রেস করি যাই করি বিভিন্ন দলের মানুষগুলিও আজকে সন্তোষ মোহন দেবের প্রতি সমানভাবে আস্থা ছিল, সেটাই আমাদের পরম পাওনা। গুটি গুটি পায়ে 60টি বছর অতিক্রম করে হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে শহর শিলচরের অন্যতম সাংস্কৃতিক সংগঠন রূপম। আগামী 3 এপ্রিল সকালে বহুভাষিক বহু সাংস্কৃতিক সামাজিক ঐতিহ্যের সমাহারে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বছরব্যাপী অনুষ্ঠানের সূচনা করা হবে। পাশাপাশি সংগঠনের তরফ থেকে এদিন স্থানীয় গোলদিঘি মলে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হবে। বরাক উপত্যকার বিভিন্ন এলাকার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি বিশিষ্টজন সংবর্ধনা প্রদান করা হবে। সংগঠনের উদ্যোগে আগামী 8 এপ্রিল থেকে নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হবে। এদিন স্থানীয় বঙ্গভবনে বিকেল 3টা থেকে শুরু হবে নাটক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ থেকে 4টি ও ত্রিপুরা থেকে 2টি দলসহ মোট 21টি নাট্যদল চলিত বছরের সর্বভারতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিদিন বিকাল 3টা থেকে নাটক শুরু হবে। প্রতিদিনই 6টি নাটক পরিবেশন করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বরাক বঙ্গের কেন্দ্রীয় সভাপতি রাধিকা রঞ্জন চক্রবর্তী এবং বিজয়কৃষ্ণ নাথ সহ কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি। নাটকের অন্তিম দিনে সঙ্গীত শিল্পী পাঞ্চালী ধর, ক্রীড়াবিদ মতিলাল দেকে সম্মান জানানো হবে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে এই খবর জানান সাধারণ সম্পাদক নিখিল পাল, কনভেনার ভাস্কর দাস, প্রতিযোগিতা কমিটির সম্পাদক সত্যজিৎ দে সহ ক্লাব সদস্যরা। আমরা এবছর হীরক জয়ন্তী বর্ষে সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করার সিদ্ধান্ত নিয়েছি। সেই হিসাবে আমাদের প্রথম অনুষ্ঠান আগামী 3 এপ্রিল এই হীরক জয়ন্তী বর্ষের সূচনা লগ্নে আমরা সকাল 6:30টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে নরসিংটোলা ময়দান থেকে। এরপর সেদিনই সকাল 11টায় গুলদিঘি মলে স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজন করেছি আমরা। এতে সবাইকে স্বেচ্ছায় রক্তদান করার জন্য আমরা আহ্বান করছি। এরপর আগামী 8 এপ্রিল থেকে শুরু হবে আমাদের 41তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা। এছাড়া আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি বছর পুরো বছর ধরে আমরা
বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে শহরাঞ্চলে আমরা যাব, সেখানে গিয়ে অনুষ্ঠান করব এবং সেই জায়গার গুণী ব্যক্তিদের আমরা সম্বর্ধনা জানাবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এরপর আগামী 1 মে মান্নাদের 103তম জন্মদিনে আমরা সেই দিনটি পালন করার সিদ্ধান্ত নিয়েছি। এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল, সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া ও দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানালেন সোনাই ব্লক কংগ্রেসের কর্মকর্তারা। রাজ্যসভার ভোটে বিজেপির পক্ষ নিয়ে অসমের জনগণকে বিশ্বাসঘাতকতা করে বিরোধীর প্রক্ষেপ করা প্রার্থীকে পরাস্ত করেছে এইউডিএফ। এই গুরুতর অভিযোগ তুলছে কংগ্রেস। শুক্রবার এইউডিএফ এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে কংগ্রেস নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে সাংসদ বদরুদ্দিন আজমল, বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া ও সিদ্দিক আহমেদকে মির্জাফর ও গাদ্দার আখ্যা দেন। এদিন ব্লক কংগ্রেসের সভাপতি খসরু আলম চৌধুরী, উপসভাপতি ফয়জুর রহমান লস্কর, যুব কংগ্রেস সভাপতি ইজাজ হোসেন লস্কররা এআইইউডিএফ কে বিজেপির এজেন্ট বলেও আখ্যায়িত করেন। আগামীতে জনগণ এই মির্জাফরদের উচিত শিক্ষা দেবেন বলেও জানান তারা। প্রতিবাদ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক বাবুল আহমেদ বরভুইয়া, সংখ্যালঘু বিভাগের সভাপতি জুবাইর আহমেদ লস্কর প্রমুখ। উল্লেখ্য, রাজ্যসভার ভোটে অসমের বিরোধী ঐক্যে ফাটল নিয়ে আক্রমণ পাল্টা আক্রমণে অসমের রাজনীতি এখনো উত্তাল। এবার এর রেশ পড়ল সোনাইয়ে। আমরা সমস্ত আসামে দেখতে পেরেছি এআইইউডিএফ দলের যে ভূমিকা, সর্বপ্রথমে ওরা ধর্মনিরপেক্ষতার নামে রিপুন বোরাজিকে সমর্থন করে, তারপর বিজেপির সাথে যেভাবে সাজিশ করেছে এবং বিজেপির প্রার্থীকে 60টা ভোট দিয়ে বিজেপির প্রার্থীকে রাজ্যসভায় নির্বাচিত করেছে, সেটা আমরা সোনাই ব্লক কংগ্রেস কমিটি, সোনাই বিধানসভা যুব কংগ্রেস কমিটি, NSY, মহিলা কংগ্রেস সেবা দল, প্রত্যেক সংগঠন তাদেরকে আমরা ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। এবং এআইইউডিএফ দলের যে আসল চেহারা, ধর্মের নামে জাতির নামে রাজনীতি করে আসামের সংখ্যালঘু মানুষকে বিভ্রান্ত করছে, সেটা সমস্ত আসামের মানুষ আজকে জানতে পেরেছে। বিশেষ করে সোনাই সমষ্টির বিধায়ক এই রাজ্যসভা নির্বাচনে যে ভূমিকা নিয়েছেন অত্যন্ত নিন্দনীয়, সেটাকে আমি ধিক্কার জানাচ্ছি। এবং আমি সোনাই সমষ্টির মানুষকে আহ্বান রাখছি, ওনার এই নোংরা রাজনীতিকে প্রত্যাখ্যান করে আগামী দিনে যেন ওনাকে উচিত শিক্ষা দেওয়া হয়। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালির ব্যবস্থাপনায় স্থানীয় 20 ফুটি এলাকায় মহিলাদের ক্যান্সার রোগ সংক্রান্ত একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। বৃহস্পতিবার আয়োজিত শিবিরের মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় ক্যান্সার হাসপাতালের ডক্টর সুভদ্রা গোয়ালা। তিনি মহিলাদের বক্ষ ও জরায়ুর ক্যান্সার রোগ নির্ণয়, সংক্রমণ ও রোগের নিরাময় সম্পর্কে মূল্যবান বক্তব্য পেশ করে, পাশাপাশি শারীরিক কোনো অসুবিধা পরিলক্ষিত হলে তৎক্ষণাৎ কাছাড় ক্যান্সার হাসপাতালে যোগাযোগ করার জন্য উপস্থিত মহিলাদের অনুরোধ জানান। তিনি এও বলেন, সময় মতো চিকিৎসকদের পরামর্শ নিলে ক্যান্সার রোগ নির্ণয় করা ও প্রতিরোধ করা সম্ভব বলে জানান। এই শিবির আয়োজনে সহযোগিতা করার জন্য কাছাড় ক্যান্সার হাসপাতাল কর্তৃপক্ষকে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি ডক্টর সুভদ্রা গোয়ালাকে শিলচর ভ্যালি ক্লাবের পক্ষ থেকে সম্মানসূচক একটি স্মারক দিয়ে সম্মানিত করা হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন ক্লাবের রিজিয়ান চেয়ারপারসন ও গাইডিং লাইন সাক্ষী ভট্টাচার্য, ক্লাবের সভাপতি অভিজিৎ ভট্টাচার্য, কনকেশ্বর ভট্টাচার্য, ডক্টর দীপাঞ্জন দেব, সুমিতা ভট্টাচার্য সহ অনেকে। সেবা ভারতীয় ব্যবস্থাপনায় 4 দিনের ধন্বন্তরী সেবাযাত্রা শেষ হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার শিলচর হোটেল ইলোরা হেরিটেজে সমাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমগ্র ভারত থেকে নতুন প্রজন্মের এক ঝাঁক ডাক্তার শিলচরে এসেছিলেন 4 দিনের ধন্বন্তরী সেবাযাত্রায়। তারা বরাকের প্রত্যন্ত গ্রামাঞ্চলে মানুষের বাড়িতে থেকে স্বাস্থ্য শিবির করে জনের চিকিৎসা এবং ঔষধ পৌঁছে দেন। সামিল ছিলেন শিলচর মেডিকেল কলেজের 9 জন ডাক্তার। সমাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়, ডক্টর অখিল পাল, ডক্টর সোনাম পাণ্ডে, কেশব স্মারক সংস্কৃতি সুরভির সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, সম্পাদক ডক্টর অভিজিৎ নাথ, সেবা ভারতীয় দক্ষিণ আসামের প্রান্তের সংগঠন মন্ত্রী অভিজিৎ বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী বিবেক পোদ্দার, ধন্বন্তরী সেবাযাত্রা সমিতির সাধারণ সম্পাদক সৌমিত্র দত্ত রায়, সহসভাপতি স্বর্ণালী চৌধুরী প্রমুখ। धन्वंतरी सेवा यात्रा ऐसा अपने मन से हमने विचार किया
कि इनको हमने भी डॉक्टरों के बीच में एक बार उनको भी सम्मान प्रदान करना हमारे लिए बहुत आवश्यक है। मैं स्वपन चौधरी को मंच सामने उपस्थित होने के लिए आमंत्रण करूंगा और स्वपन दास से अनुरोध करूंगा कि जिस तरीके से हर साल वो धनवंतरी सेवा यात्रा के साथ जुड़े हैं और इस साल उन्होंने बहुत बढ़िया हुंदा एक उनका फेर नेशा बिरोधी अभियाने साफल्य पेल असम त्रिपुरा सीमांतेर उत्तर त्रिपुरार बागबासा पुलिस इनचार्ज शिवरंजन दे जानान शुक्रवार सकाले रुटीन तल्लाशीर समय आगरतला थेके करीमगंजगामी एकटी बोलेरो पिकअप गाड़ीते तल्लाशी चालाले 9 पैकेट मोट 21 केजी शुकनो गाजा उद्धार हय। ए कांडे गाड़ीर चालककेओ पाकड़ाओ करा हयेछे। तार नाम संजीव नमसूद्र, বাড়ি ত্রিপুরার চাম্পামুড়া এলাকায়। এই অভিযানে নেতৃত্ব দেন বাগবাসা পুলিশের শ্যামাপ্রসাদ দাস, প্রশান্ত মল্লিক, রঞ্জন দে প্রমুখ। ধৃতকে শনিবার ধর্মনগর সিজেএম কোর্টে সোপর্দ করা। পুলিশ জেরায় আটক চালক জানায় সে টাকার বিনিময়ে গাঁজাগুলো আগরতলা থেকে সংগ্রহ করে করিমগঞ্জের এক ব্যক্তির হাতে পৌঁছে দেবার কথা ছিল। সকালবেলা ওসি বাগবাসা যখন ওই তাদের রুটিন চেক আপ করার সময় ভেহিকল একটা সাসপেক্টেড বোলেরো পিকআপ ডিটেন করে, যেটা নাম্বার প্লেটটা একটু করন আছে, তো তাই সাপেক্ষে এটাকে ডিটেন করা হয়। গাড়ির নাম্বার হচ্ছে TR01AM1522। তো এটাকে ডিটেন করার পর সন্দেহজনক দেখে তারপরে আটকন করে এটাকে সার্চ করে দেখা যায়, এটাতে প্রায় 9 প্যাকেট শুকনো গাঁজা, টোটাল অনুমান 21 কেজির মতো ড্রাই গাঁজা এটা থেকে পাওয়া যায়। একটা ড্রাইভার সঞ্জীব নামকেও ডিটেন করা হয়। তো তার বাড়ি চম্পকনগর চাম্পামুড়া। এই রেজিস্টার একটা এই সার্টিফিকেটে একটা কেস রেজিস্টার হবে এই ধর্মনগর থানার। কেন্দ্র সরকারের প্রাকৃতিক পরিবেশ বন ও মানব কল্যাণ মন্ত্রক কর্তৃক বাঁশের দ্বারা বিভিন্ন সরঞ্জাম তৈরির 2 মাসের প্রশিক্ষণ হয় ফকিরবাজারের স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে। 2 মাসের প্রশিক্ষণের পর শুক্রবার ওই 25 জন প্রশিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এ উপলক্ষে এক সভাও অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষক নজমুল হোসেনের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, সদর সার্কেল অফিসার অন্তরা সেন, বিভাগীয় কর্মকর্তা সহ বিএসএফ এর কর্মকর্তারা। ফকিরবাজারের আব্দুর রহিম চৌধুরীর এ ধরনের পদক্ষেপকে ধন্যবাদ জানান সদর সার্কেল অফিসার অন্তরা সেন। এছাড়াও এই প্রশিক্ষার্থীদের মধ্যে উৎসাহ জাগাতে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা। মানব কল্যাণের সহযোগিতায় 2 মাসের ট্রেনিং আজকে শেষ হয়েছে, আজকে ওদেরকে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আর এতে আমার চিফ গেস্ট ছিলেন মিশন রঞ্জন দাস মহাশয়, আর স্টুডেন্টগুলো ভালোভাবে ট্রেনিং করেছেন আর এই জিনিসকে এই সমস্ত জিনিস তৈরি করেছেন যেটা আজ পর্যন্ত আমাদের এই এরিয়ায় প্রস্তুত হয়নি। এই মিনিস্ট্রির যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সফল করতে গিয়ে আমাদের এলাকার অনেক 25 জন স্টুডেন্ট ওরা ট্রেনিং নিয়েছেন আর এতে ওদের উপার্জন বাড়বে, ওরা ওদের ফ্যামিলি পরিচালনা করার জন্য আর্থিক সাহায্য সহযোগিতা পাবেন। এই সমস্ত বাম্বু ক্রাফটের জিনিসগুলো বাজারে বিক্রি করে এতে সবাইকে ধন্যবাদ আমি আমার তরফ থেকে জানাই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কুশপুতুল দাহ, শিলচরে AIUDF সুপ্রিমোর কুশপুতুল পোড়ালো যুব কংগ্রেস। ব্যাংক থেকে ঋণ নেওয়া মহিলাদের সাথে প্রতারণা ব্যাংক কর্মী, চাঞ্চল্য দিঘুরখালে। অন্ধ লোকেদের চলাফেরার সুবিধার্থে স্মার্ট জুতো বানালো করিমগঞ্জের 9ম শ্রেণীর পড়ুয়া। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।